গেল ফেব্রুয়ারিতে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাবার চেষ্টার সময় তিউনিসীয় উপকূলে নৌকাডুবিতে নিহত হয় 8 বাংলাদেশি। তাদের মরদেহ দেশে পৌঁছেছে বৃহস্পতিবার দুপুরে। আড়াই মাসেরও বেশি সময় পর মরদেহের দেখা মিললেও আইনি জটিলতায় তা বুঝে পাননি স্বজনরা। ময়নাতদন্ত ছাড়া মরদেহ বুঝে পাবেন না জানতে পেরে বিমানবন্দরে থাকা নিহতের স্বজনরা উত্তেজিত হয়ে পড়েন। তাদের দাবি, ময়নাতদন্ত ছাড়াই দিতে হবে মরদেহ। তিউনিসিয়ার এই ঘটনা সংক্রান্তে, মানব পাচার সংক্রান্তে একটা মামলা হয়েছে। এটা হচ্ছে মামলা নাম্বার 10/19/2024। তো যেহেতু একই ঘটনাই এই লাশগুলো আসছে, সেহেতু আমরা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আমরা লাশগুলো স্বজনদের কাছে ফেরত দেব। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা হচ্ছে এই লাশগুলো সুরতহল করব। যদি ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে যদি এটি পোস্টমর্টেমের প্রয়োজন হয়, তাহলে পোস্টমর্টেম করে তারপরে হচ্ছে আমরা লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করব। আচ্ছা, আমি আপনাকে বলি, আমরা হচ্ছে ম্যাজিস্ট্রেটের হচ্ছে নেতৃত্বে সুরতহল করব। যেহেতু এটি বলা হয়েছে যে একই সাথে হচ্ছে ডুবে মারা গেছে বলছে, কিন্তু যার সাথে তারা ফেরত আসছে তারা বলছে যে হত্যা করা হয়েছে। যেহেতু এরকম একটি ঘটনা হচ্ছে আমাদের কাছে আসছে এবং এই সংক্রান্তে একই বিষয়ে একটি মামলা হয়েছে, মামলা নাম্বার 10/19/2014। আমরা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সবগুলো লাশের সুরতহল করে ঢাকা মেডিকেলে হচ্ছে আমরা লাশগুলো নিব। সুরতহলের পরে যদি ম্যাজিস্ট্রেট বলে যে এটি হচ্ছে যে আমাদের পোস্টমর্টেমের প্রয়োজন আছে, তাহলে আমরা পোস্টমর্টেম করে তারপরে আমরা স্বজনদের কাছে হস্তান্তর করব। এটি আইন যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আমরা স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করব। আমরা ঢাকা মেডিকেলেই নিব এটি। আজকেই আমরা নিব। আমরা যত দ্রুত সম্ভব স্বজনদের কাছে আমরা লাশ ফেরত দিব। এটি যেমন আমাদের স্বজনদেরও হচ্ছে যেমন চাওয়া যে তারা দ্রুত তাদের লাশ ফেরত চাই, আমাদের যেহেতু বিষয় আছে, আমাদের আইনগত যে বিষয় আছে সেটিও আমাদেরকে দেখতে হবে। এখন আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আমরা হচ্ছে এই লাশগুলো হস্তান্তর করবো। এই সংক্রান্তে ইতিমধ্যে যে মামলা হয়েছে সেখানে দুজন অলরেডি গ্রেপ্তার হয়েছে এবং এই সিন্ডিকেটের সাথে, এই মানব পাচার সিন্ডিকেটের সাথে যারা যারা জড়িত আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। তাদেরকে আমরা খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো। ইউরোপের দেশ ইতালি গিয়ে আয়েশি জীবন পাবেন এমন আশ্বাসে কেউ 10 লাখ, কেউ 20 কিংবা 25 লাখ টাকা দালালদের দিয়েছেন। তবে ইউরোপ তো যেতেই পারেননি, বিদেশে জেলও খেটেছেন। স্বজনদের দাবি, নৌকাডুবির আগে নির্যাতনেরও শিকার হতে হয়েছে নিহতদের। ওরা যাওয়ার পর খুব মারপিট করছে, এবার আমরা টাকা দিছি 15 লাখ টাকা দিছি, তাতেও আয় মারপিট করে ওই বক্সের ভেতর আটকা দিয়ে তারপর আগে মারছে। না না, লোক ওইটার ভেতর লোক ছিল, তারা বলছে ওইটার ভেতর দুই একজন ছিল লোক। লোক দিয়া তারপর হাসে মারছে 30 জন, আর লোক দিয়েছে হলো 55 জন। এই কারণে হলো ভোটে টাইম নেবার নাই, ভোট বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে যাওয়ার পর ওইখানে ওরা তারপর কোস্টগার্ডে উদ্ধার করছে, উদ্ধার করার পর হসপিটালে এসে মারা গেছে। তারা বাঁচছে, অনেক বাঁচছে, ওই টলারে অনেক লোক বাঁচছে, প্রায় 30 জনের মতো বাঁচছে। আমরা দিছি প্রায় 28 লাখ টাকার মতো দিচ্ছি। আমরা একজন ইটালি যাওয়ার জন্য। আমার স্বামীরে বড় ভোট উড়ায় নাই, ছোট ভোট উড়েছে। এই ছোট ভোট উড়ে 9 জন মানুষ নিজে বহাইছে, উপরে উঠা দিছে, পাড়াই পাড়াই বলে নিচে বহাইছে, উঠতে দেয় না। এই অভিবাসন প্রত্যাশীরা বৈধ উপায়ে দেশ ছাড়েননি বলে দেশে ফিরিয়ে আনা হলেও নির্ধারিত আর্থিক সহযোগিতা তারা পাবে না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ডেস্ক। মৃতদেহের আত্মীয়দেরকে 35,000 টাকা চেক এখান থেকে প্রদান করা হবে, দাফন কাফত এবং পরিবহন বাবদ। আর যদিও বিএমটি ক্লিয়ারেন্স কার্ড ছাড়া আমরা এই টাকাটা হস্তান্তর করতে পারি না, তারপরেও স্যারের নির্দেশনায় বিশেষ বিবেচনায় এটা আমরা এখান থেকে দিচ্ছি। এবং পরবর্তীতে আমরা যে 3 লাখ টাকা দিই সেটা বিএমটি ক্লিয়ারেন্স কার্ড না থাকলে আমরা দিতে এখান থেকে আপাতত পারবো না, এবং এ বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আমরা ডিজি স্যারের সাথে কথা বলে তারপর জানাবো বলে
আশা করি, জানাতে পারবো বলে আশা করছি। ডুবে যাওয়া ওই নৌকায় প্রায় 53 অভিবাসন প্রত্যাশী ছিলেন। ঘটনাস্থল থেকে 44 জনকে জীবিত উদ্ধার করা হয়, যার মধ্যে 27 জন ছিলেন বাংলাদেশী। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।